রাতটা যে এখানে একাই কাটাবো আমি তাকে সে কথা জানালাম এবং যে ঘরটিতে সেই ভদ্রমহিলা খুন হয়েছিল সেখানে নিয়ে যেতে বললাম। বিবি করে সে বলল, চলুন। অন্ধকার হলঘরের ভেতর দিকে আমরা সেই বিশেষ ঘরে চলে এলাম। হাতে 100 টাকা বকশিস দিয়ে তাকে বিদায় করার আগে তার কাছ থেকে এই বাড়ির গল্পটা শোনার জন্য প্রস্তুত হলাম। গ্যাস বাল্বটা জ্বালিয়ে আমি বালিশ ওঠা বাদামি রঙের চেয়ারটিতে বসলাম, যেটি সুবীর কাকা স্বল্প ভাড়ায় সরবরাহ করেছিল। কিন্তু এই সময় হঠাৎ লোকটির সঙ্গে চোখাচোখি হবার সঙ্গে সঙ্গে আমি চমকে উঠলাম। এ কি, এই তো সেই তদারককারী বৃদ্ধ সুবীর কাকা নয়? বললাম, তুমি তো সুবীর কাকা নও? দুপুরে যার সঙ্গে আমি কথা বলেছিলাম। তুমি কে?